আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন এক শ্রেণীর নেককার মহিলা? কিছু বক্তা বলেন যে কিছু মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে প্রবেশ করবে, অথচ আমরা জানতাম যে সবার আগে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এখন শুনছি যে সবার আগে কিছু মহিলা জান্নাতে প্রবেশ করবে। এই বিষয়ে সঠিক উত্তর কি হবে? আমরা দুটো হাদিসের মাধ্যমে জানব এবং শেষে পর্যালোচনা করব। প্রথমে বলি, জান্নাতে সবার আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ হাদিস এসেছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে আমি জান্নাতের গেটে এসে দরজা খোলার অনুমতি চাইব। তখন খানজাজি বলবেন, আপনি কে? আমি উত্তর করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানজাজি বলবেন, আপনার জন্যই দরজা খুলতে আমি নির্দেশিত হয়েছি, আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা খুলব না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। আরেকটি হাদিস রয়েছে, এটা হাসান হাদিস, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি প্রবেশ করা আগ পর্যন্ত জান্নাতে সকল নবীদের জন্য হারাম, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আগের সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। তো প্রথমে আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে, এরপরে হাদিসটি যে পূর্বে যে নবীগণ এসেছিলেন তারাও জান্নাতে যাবেন না, তাদের উম্মত যারা ছিল তারাও জান্নাতে প্রবেশ করবে না। এরকম আরও অনেক হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবে। এখন একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবে, এই ব্যাপারে হাদিসটি কি বলছে? আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মহিলারা জান্নাতে যাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যাবে? আগে আমরা হাদিসটি শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথম ব্যক্তি যার জন্য জান্নাতে দুয়ার খোলা হবে, তবে একজন মহিলা আসবে, সে আমার সাথে প্রবেশে তাড়াহুড়া করবে। তখন আমি তাকে বলবো, কি হলো, কে তুমি? সে বলবে, আমি ওই মহিলা যে নিজ সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে না করেছিলাম। কিন্তু এই হাদিসের ব্যাপারে মুহাক্কিক হুসেন সেলিম আসাদ বলেন, এর সনদ জাইদ। ইবনে হাজার আসকালি রহমাল্লাহ বলেন, এই হাদিসের সনদের রাবির ওপর নির্ভর করাতে কোনো সমস্যা নেই, ফাতুল বাড়িতে রয়েছে। তো এই হাদিসের ব্যাপারে একটু সংশয় রয়েছে। উক্ত হাদিসগুলোকে সামনে রেখে সমাধান হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার জান্নাতে প্রবেশ করবেন, তবে তিনি প্রথমেই প্রবেশ করবেন, কারণ মহিলার সাথে যে ঘটনাটি ঘটবে অর্থাৎ তার মূল্যায়ন করতে, তার মর্যাদা ইসলামে রয়েছে, মহিলাদেরকে মর্যাদা দিয়েছে, সে প্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সবার প্রথম জান্নাতে প্রবেশ করবেন। শুধু এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগে জান্নাতে প্রবেশ করবেন, মহিলা যে আগে জান্নাতে প্রবেশ করবেন, এই ছাড়াও কিন্তু আরও অনেক হাদিস রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, নেককার যে বান্দা যাদেরকে পছন্দ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এরকমও হাদিস রয়েছে। আবার আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে প্রবেশ করবেন, আবার একজন বিধবা মহিলাও জান্নাতে প্রবেশ করবেন, এরকম অনেক হাদিস রয়েছে যে জান্নাতে আগে প্রবেশ করবেন অমুক অমুক ব্যক্তি। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম, তারপরে সিরিয়ালে যার যার মর্যাদা রয়েছে, যতরকম মর্যাদা রয়েছে তারা সেভাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।